দর্শক আসসালামু আলাইকুম, দাঁড়িয়ে আছি তিতাস উপজেলার মৌটুপি ব্রিজের সামনে। এখানে পানি উন্নয়ন বোর্ডের ব্লক ফেলা হচ্ছে ব্রিজের নিচে। নিয়ম অনুযায়ী নদী রক্ষা বাঁধ নির্মাণের জন্য এই ব্লক তৈরি করা হয়, কিন্তু এখানে নিয়ম নীতি কোনো কিছুই মানা হচ্ছে কি না তা বোধগম্য নয়। যেখানে যেভাবে যেভাবেই পারছে ফেলে যাচ্ছে এই ব্লকগুলো। দর্শক, নতুন বেইলি ব্রিজটি নির্মাণ হওয়ার পর এই ব্রিজটি পরিত্যক্ত ঘোষণা করেছে সরকার। তারপর দেখুন, এই ব্রিজের গোড়ায়ও এই ব্লকগুলো ফেলেছে। ঠিক আরেকটু নিচে যদি আসি, সেখানেও দেখা যাবে এই ব্লক ফেলেছে এই পরিত্যক্ত নদীর পাশে। দর্শক দেখুন, নদীর এই পাশটি কোনো কাজে আসে না বা বৃষ্টিও না, তবুও ফেলা হয়েছে এখানে এই পানি উন্নয়ন বোর্ডের ব্লক। দর্শক, আরও একটু যদি ডিপলি যাই তাহলে দেখা যাবে এটি নদীর ঠিক মাঝ বরাবর, নদীতে এখনো স্রোত প্রবাহমান। এখানেই ফেলা হয়েছে এই ব্লকগুলো এবং নদীর স্রোত বাধাগ্রস্ত করা হচ্ছে। এখানে নৌযান চলাচলে ঘটছে বিঘ্নতা, অভিযোগ এলাকাবাসীর। দর্শক, ব্রিজের দক্ষিণ পার্শ্ব একই অবস্থা, ফেলা হচ্ছে যেন তেন ভাবে। এখানেও পরিত্যক্ত রাস্তার পাশেও ফেলা হয়েছে এই ব্লকগুলো। দর্শক, এই ব্লকগুলো কেন ফেলা হচ্ছে, কারা ফেলতেছেন, কার নেতৃত্বে, এমন সব প্রশ্ন নিয়ে আমরা জানতে চেয়েছিলাম তিতাস উপজেলা নির্বাহী কর্মকর্তা মোসাম্মদ রাশেদা আক্তার ম্যাডামের কাছে। তিনি জানিয়েছেন তিনি পানি উন্নয়ন বোর্ডের এই সব ব্লক কি কারণে কোথায় ফেলা হচ্ছে তিনি জানেন না। তিনি এও জানিয়েছেন যদি এই ব্লক নদীপথের বাঁধে ফেলা হতো তাহলে তাকে অবশ্যই অবহিত করা হতো। আমরা খুঁজতে খুঁজতে এসেছিলাম দায়িত্বরত কে আছেন তার কাছে। এখানে লেবারদের সাথে কথা বলেছি, তারা জানিয়েছেন মহসিন নামে একজন এখানে এটির দায়িত্বে আছে। আমি নদীর ওপারে গিয়েছিলাম ওনার সাক্ষাৎকার গ্রহণের জন্য, তিনি এপারে চলে এসেছেন, এখন আবার আমি এপারে চলে এসেছি, এখানেও তিনি আমাদের ক্যামেরার সামনে কথা বলতে চাচ্ছেন না। সেই রহস্যটাও কিন্তু দর্শক আমরা বুঝতে পারতেছি না। তারপর আমরা নাসুরবান্দা, আমরা ওনার সাথে কথা বলার জন্য যাব ওনার কাছে। দর্শক, এই ব্লকগুলো বসানোর যিনি দায়িত্বে রয়েছেন ঠিকাদারি প্রতিষ্ঠানের পক্ষে, তিনি আমাদেরকে কোনো ধরনের বক্তব্য না দিয়ে তিনি অন্যত্র চলে এসেছে। আমি তাহার পিছনে পিছনে আবারও তাহার সাক্ষাৎকার গ্রহণের জন্য এবার যাচ্ছি। দর্শক, আমরা তাহার পিছনে পিছনে এসেও তাকে পেলাম না, সে একটি সিএনজিতে উঠে চলে গেল। রহস্য কি, তিনি সাংবাদিকদের সাথে কেন সাক্ষাৎকার দিতে চাননি, এমন প্রশ্ন এবার আমরা লেবারদের কাছ থেকে জানতে চাইব যারা এখানে কাজ করতেছে। দর্শক, তাকে না পেয়ে আবারও এসেছি, আমরা এখন কথা বলতে চাইব যারা এখানে কাজ করতেছেন। আচ্ছা ভাইজান, এই যে ওনার ওখানে ওপারে গেলাম এপার আসলাম, উনি আমাদের সাথে কেন কথা বলতে চাইল না, কি রহস্যটা কি বলেন তো? ওনার কাছে এমন কি ভুল কাজগুলো করতেছে তিনি যে সাংবাদিকদের নাম শুনে তিনি আমাদের সাথে কথা বলতে চাইল না? আমরা তো তার সাথে কথা বলতে চেয়েছি নাকি, এটুকু তো আপনারা দেখেছেন যে আমরা কেন তিনি আমাদের সাথে কথা বলতে চাইল না, এই বিষয়টা কি আপনাদের কাছে কি মনে হচ্ছে? চাচা আপনি আপনি একটু যদি বলেন যে কেন কথা বলতে চাইল না। দর্শক, শুধু এখানেই কিন্তু আমরা ক্ষান্ত রইনি, তাদের কাছ থেকে নাম্বার সংগ্রহ করে তাহার মোবাইলে একাধিকবার ফোন দেওয়া হয়েছে। দুইবার ফোন ঢুকলেও তিনি রিসিভ করেননি, পরক্ষণে তিনি মোবাইলটি বন্ধ করে দিয়েছে। দর্শক, এখানে রহস্যের জট আপনারাই খুলে দিবেন। উপজেলা নির্বাহী কর্মকর্তাকে না জানিয়ে এভাবেই যেন তেনভাবে এই বাঁধগুলো ফেলে এই যে স্রোত প্রবাহ এবং নদীর যে নাব্যতাকে আবারও রুদ্ধ করে দিয়েছে। কিছুদিন পূর্বও কিন্তু এই নদীটি খনন করা হয়েছে, কিন্তু এই খননে আবারও এই ব্লক ফেলে যে নদীর স্রোত প্রবাহ বন্ধ করা হচ্ছে জানেন না উপজেলা নির্বাহী কর্মকর্তা। এবং এই পানি উন্নয়ন বোর্ডের এই ব্লক ফেলার দায়িত্বে যিনি রয়েছেন তার সাথে কথা বলতে গিয়ে আমরা পাইনি, তিনি রিসিভ না করায় তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি। বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ নজরে এনে দৃষ্টান্তমূলক ব্যবস্থা গ্রহণ করবেন এমনটাই দাবি করছেন এলাকাবাসী। কুমিল্লার তিতাস থেকে মোহাম্মদ আবুল কাশেম ভুঁইয়া, চ্যানেল এমকে টিভি।